সহজ বাংলায় পাইথন ভিডিও সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার নাম ইশতিয়াক হোসেন প্রথমেই চলেন আলাপ করে নিই কিছু প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে এই ভিডিও করার উদ্দেশ্য কি আমি বাকে এই ভিডিও সিরিজের উদ্দেশ্য হচ্ছে সহজে ছোট ছোটো ভিডিওর মাধ্যমে দশ থেকে পনেরো মিনিটের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেসিক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শেখানো আমি কে শেখানোর জন্য আমি আমার নাম ডক্টর ইশতিয়াক হোসেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি পেন্সিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি অ্যাবিংটনে গত দুই বছর ধরে এবং আমি এই ইউনিভার্সিটিতে গত দুই বছর ধরেই একটা ইন্ট্রোডাক্টরি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স করাই যার সপ্তাহে তিনটা করে ক্লাস থাকে প্রতিটা ক্লাস পঞ্চাশ মিনিট করে এবং আমার ক্লাসগুলো আমি সবগুলি রেকর্ড করে স্টুডেন্টদের সাথে শেয়ার করি কিন্তু সমস্যা হচ্ছে সেই ক্লাসগুলো প্রথমত ইংরেজিতে এবং দ্বিতীয়ত হচ্ছে ভিডিও রেকর্ড শেয়ার করার কোনো অপশন নাই এটা ইউনিভার্সিটি সম্পত্তি তো আমি ভাবলাম ঠিক আছে সেই ক্লাসগুলোই আমি সহজে বাংলায় ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। কারো যদি উপকার হয় ক্ষতি কি পরে প্রশ্ন এই কোর্স করতে আমাকে কি কি ইনস্টল করতে হবে এক কথায় উত্তর কিছুই ইনস্টল করতে হবে না আপনাকে শুধু অনলাইনে গুগলে বা যে কোনো ব্রাউজ সার্চ ইঞ্জিনিয়ারিংয়ে লিখতে হবে পাইথন অনলাইন আইডি এবং ফ্রিতে এই যে আর ই রেপল ডট আইটি এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনলাইন আইডি ব্যবহার করে কোডিং করব যেমন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এখানে আমি একটা প্রথম ওয়েলকাম টু সহজ বাংলায় পাইথন কোড লিখেছি পাইথনে রান বাটন ক্লিক করলে সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে এই রকম অনলাইন আইডি দিয়ে আমরা কোড করব এবং প্রতিটা কোডে আপনাদের সাথে আমি লিংক শেয়ার করে দেব যাতে করে আপনারা এখানে এসে নিজেরা কোড দেখতে পারেন কোড লিখতে পারেন পরের প্রশ্ন হচ্ছে কিভাবে শিখবো আমরা আমি যেভাবে ক্লাসে পড়াই ঠিক সেভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমার ক্লাস লেকচারগুলো হয় আমি কোড করি স্টুডেন্টদের সাথে কথা বলি এবং প্রতিটা ক্লাসের পরেই চেষ্টা করি ছোট ছোট প্রবলেম দিতে স্টুডেন্টদেরকে আপনাদেরকেও একইভাবে প্রতিটা ভিডিওর পরে কিছু ছোটোখাটো কাজ দিব। যেটা আপনারা যা শিখবেন সেটার জন্য হাতে কলমে কোড করে প্র্যাকটিস করতে পারে এবং সেটার জন্য কিছু প্ল্যাটফর্ম আমি ইউজ করি প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে হ্যাকার র্যাঙ্ক ডট কম হ্যাকার র্যাঙ্ক ডট কম এটা একটা ফ্রি অনলাইন কোডিং প্র্যাকটিস প্ল্যাটফর্ম যেখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এখানে অনেক ছোটোখাটো সহজ কঠিন পাইথন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে আমরা পাইথনের সহজ প্রবলেমগুলো সলভ করে করে হাত পাকাবো একই রকমভাবে আর একটা ওয়েবসাইট হচ্ছে কোডওয়ার্স ডট কম কোড ওয়ার্স ডট কম একই রকম প্ল্যাটফর্ম কিন্তু এখানেও ছোট ছোট প্রবলেম সলভ করে আমরা শিখবো দুটোর মধ্যে তফাৎ কি কেনই একটা দুটো দরকার এটা আমরা পরের ভিডিওতে দেখবো কেন দুটো দরকার কিন্তু আমি মনে করি দুটোতে আপনাদের কোডিং প্র্যাকটিস করা উচিত কেন সেটা পরে কোন একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আর ফাইনালি আরেকটা ওয়েবসাইট আমি সাধারণত স্টুডেন্টদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে কোডিং ব্যাট ডট কম কোডিং ব্যাট ডট কম এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য বা মাহাত্ম হচ্ছে এটা একজন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন লেকচারার নিক পার্লান্টে ওনার তৈরি করা ওয়েবসাইট উনি অনেক বছর ধরে পড়াচ্ছেন পাইথন এবং যা উনি ওনার ক্লাসে যেসব প্রবলেম দেন সেসব প্রবলেমগুলো এখানে উনি অন্যদের জন্য প্র্যাকটিস করার জন্য দিয়ে দিয়েছেন আমরা পাইথন শিখব এবং এই সব প্রবলেমগুলো কোডিং ব্যাট ডট কম এই ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করবো পরের প্রশ্ন হচ্ছে যে সিলেবাস কি সিলেবাস আসলে আমি আমার ক্লাসে বইটা ফলো করি সেই বইটা দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এই বইটার নাম হচ্ছে পাইথন ক্র্যাশ কোর্স বাই অ্যারিক ম্যাথিস অ্যারিক ম্যাথিস এই ভদ্রলোক একজন হাই স্কুলের শিক্ষক এবং ওনার এই বইটা খুবই পপুলার দেখতে পাচ্ছেন অ্যামাজনের রেটিং অনেক হাই এবং আমার যেটা ভালো লাগে এই বইটা ব্যবহার করতে খুব সহজ ভাষায় যেহেতু উনি স্কুলের শিক্ষক উনি জানেন স্টুডেন্টদের সাথে কীভাবে হাই স্কুল কিডস যাদেরকে বলে তাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় তো খুব সহজ সাবলীল ভাষায় ইংরেজিতে লেখা একটা বই এবং এই বই প্রচুর ম্যাটেরিয়াল অনলাইনে অ্যাভেলেবল সম্ভবত বইটার ফ্রি পিডিএফ ভার্সনও আছে আপনারা খুঁজে দেখতে পারেন আর তার চেয়ে একটা বড় যে ব্যাপার সেটা হচ্ছে এই বইটার একটা চিটশিট আছে চিটশিটটা আপনাদেরকে দেখাই পুরো বইটার একটা চিটশিট আছে প্রতিটা সেকশনে আলাদা আলাদা ছোটো ছোটো করে সামারি করা আমরা এই চিট শিটটা ফলো করে করে ক্লাস শিখব যাতে করে সুবিধা হচ্ছে সিলেবাসও কমপ্লিট করা হবে সাথে সাথে যদি কেউ রিভিউ করতে চান তাহলে খুব সহজেই এই চিট শিট খুলে এই ছোটো ছোটো লেখাগুলো পড়ে এবং কোডগুলো দেখে রিভিউ করে নিতে পারেন খুব সহজেই এই তো গেল সিলেবাসের কথা পরের প্রশ্ন কতদিন লাগবে এই প্রশ্নের উত্তর আসলে আমার জানা নেই কারণ আমি আগে কখনো এরকম অনলাইনে ক্লাস করাই নাই আমি যে কোর্সটা পড়াই ইউনিভার্সিটিতে সেটা একটা সেমিস্টার জুড়ে হয় প্রতিদিন প্রতি সপ্তাহে তিনটা করে ক্লাস পঞ্চাশ মিনিট করে এক একটা কিন্তু আমি চেষ্টা করব কম সময়ে দশ থেকে পনেরো মিনিটে একটা ভিডিও করে প্রতি সপ্তাহে দুটো বা তিনটা ভিডিও আপলোড করতে এবং আমার টার্গেট হচ্ছে আজকে জুনের এক তারিখ অগাস্টের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো কোর্সটা শেষ করা এই সময়টা আমেরিকাতে সামার আমার আপাতত অন্য কোনো ক্লাস নিতে হচ্ছে না যদিও রিসার্চের কাজ আছে অনেক কিন্তু আমি চেষ্টা করব ছোটো ছোটো ভিডিও করার মাধ্যমে অগাস্টের পনেরো তারিখের মধ্যে কোর্সটা শেষ করতে আর সব সবশেষের প্রশ্ন হচ্ছে পাইথন শিখা আমার কী লাভ এর উত্তর অবশ্য আমার ধারণা আপনি অলরেডি জানেন কারণ জানেন দেখেই এই ভিডিও দেখছেন তবে সংক্ষেপে বলতে গেলে পাইথন সহজে শেখার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথন দিয়ে অনেক জলদি অনেক প্রবলেম সলভ করা যায় আর একবার পাইথন শিখে ফেললে আমার ধারণা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতি যে ভয় সেটা কেটে যায় এবং তখন সহজেই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি সি প্লাস প্লাস যা বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা অনেক সহজ হয়ে যায় তো এই হচ্ছে আজকের ভিডিও চলেন আমরা পরের ভিডিওটাতে যাই এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করি সবাইকে ধন্যবাদ